আজকে আমরা আপার প্রাইমারি কাউন্সিলিং প্রক্রিয়া যেটা চলছে তার একদম ফার্স্ট কাউন্সিলিং ফার্স্ট ফেজের শেষের আগের দিন অর্থাৎ আমরা জানি যে আগামীকাল উনত্রিশে অক্টোবরই লাস্ট কাউন্সিলিং হবে মানে ফার্স্ট ফেজের জন্য ফার্স্ট কাউন্সিলিংয়ের ফলে আজকের ডেট অর্থাৎ আঠাশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ টোয়েন্টি এইট অক্টোবরের যে কাউন্সিলিং প্রক্রিয়া হলো মূলত ইংলিশ সাবজেক্টের ওপর ইংলিশ সাবজেক্ট বলতে মূলত ইংলিশ সাবজেক্টের চারটে মিডিয়ামের ওপর আজকে কাউন্সেলিং হয়েছে মূলত যেটা হয়েছে ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম নেপালি মিডিয়াম এবং উর্দু মিডিয়াম অর্থাৎ চারটি মিডিয়ামের হয়েছে ফলে এই টোটাল ইংলিশ সাবজেক্টের মোট কতগুলো ক্যান্ডিডেট ছিল এবং সেখান থেকে কতগুলো অ্যাবসেন্ট বা কতগুলো সিট বর্তমান সময়ে ভ্যাকেন্ট রয়ে গেল এই পুরো বিষয়টা আলোচনা করবো তাই প্রত্যেককে প্রথমেই আমাদের চ্যানেল শতভিশ এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এরপরে আমরা ডিটেলসটা দেখে নেব যেটা আমরা পূর্বেই বলছিলাম যে ইংলিশ সাবজেক্টের যে চারটে মিডিয়াম অর্থাৎ ইংলিশ হিন্দি নেপালি এবং উর্দু এই চারটে মিডিয়ামের ইংলিশ সাবজেক্টের যে আজকে কাউন্সেলিং ছিল সেখানে টোটাল সাতাশি জনকে ডাকা হয়েছিলো সেই জনের মধ্যে যেটুকুনি তথ্য পাওয়া যাচ্ছে তাদের দেখা যাচ্ছে প্রায় সাতাশ জন আজকে অ্যাবসেন্ট ছিল অর্থাৎ আমরা বুঝতেই পারছি ষাট জন সেখানে প্রেজেন্ট এবং তারা প্রত্যেকেই স্কুল চয়েস করেছে তাদের রেকমেন্ডেশন এটা নিয়েছে ফলে এই জায়গা থেকে আজকে আমরা আর একটা বিষয় বুঝতে পারলাম তবে যদি হিসাব করে দেখবে প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টুডেন্ট আজকেও অ্যাবসেন্ট কারণ আমরা প্রিভিয়াসলি দেখছিলাম আরাবিক্স যে বিষয়টা ছিল সেক্ষেত্রে একটু কম অ্যাবসেন্ট ছিল কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে প্রায় টোয়েন্টি ফাইভ টু থার্টি এই ধরনের একটা অ্যাবসেন্ট কিন্তু দেখা যাচ্ছে আজকের ডেটও সেটারই হলো প্রায় থার্টি পার্সেন্ট মতো অ্যাবসেন্ট হলো যাই হোক পরবর্তী আমরা কালকের যে আপডেট বা পরবর্তী আপডেটগুলো নিয়ে অবশ্যই তোমাদের কাছে হাজির হব ফলে এই ধরনের আপডেট প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিও দেখার জন্য প্ৰত্যেককৈ অসংখ্য ধন্যবাদ